হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিকের এবিডি টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন আমি শেয়ার করছিলাম তোমাদের জন্য আজকেও তোমাদের জন্য এরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল বাটনটা প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর বন্ধুদের সাথে শেয়ার তো করবেই তার সাথে সাথে ভিডিওগুলো লাইক করো আজ আমি করাবো নশো ছাপ্পান্ন নাম্বার পেজের গ্রামার সেকশনটা এর আগে প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে গ্রামার সেকশনটা তোমরা নশো উনষাট নাম্বার পেজে পেয়ে যাবে দেখো প্রথমে ভারবে সঠিক ফর্মটা লিখতে হবে ড্যাশ এ লিটল হুইন হুইন ইট ড্যাশ দ্যাট ডে

টাইমের আগে অ্যাট হয় তাহলে অ্যাট নাইন থার্টি হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হবে ইন দ্য স্কুল প্রেয়ার হল সোয়ামি ওয়াজ লাইং ড্যাস দ্য বেঞ্চ ইন মাদার্স রুম সোয়ামি ওয়াজ লাইং অন লাইং এর পর অন হয় তাহলে লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম প্রথমে একটা অ্যাড তারপর একটা দা তারপর একটা হবে অন এবারে দেখো বিয়ের দাগে আছে ডুয়েস ডিরেক্টেড এক নম্বর প্লিজ গিভ মি এ পেন ভয়েস চেঞ্জ করতে হবে উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন প্লিজ দিয়ে শুরু হয়েছে সেই জন্য ইউ আর রিকোয়েস্টেড দিয়ে টেড দিয়ে হবে এই ভয়েস চেঞ্জটা তারপরে দেখো সোয়ামি সেড আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার চেঞ্জ দ্য মোড অফ ডাইরেকশান ডাইরেশান চেঞ্জ তাহলে উত্তরে লিখবে সোয়ামি টোল্ড ইজ স্যার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক তিন নম্বর অ্যাস সোন অ্যাজ দ্য ম্যান স দ্য পুলিশ হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইন্টু দ্য পন্ড মেক ইট এ নেগেটিভ সেন্টেন্স এটা পজিটিভেন্স সেন্টেন্সে আছে এটাকে নেগেটিভ করতে হবে উত্তর হবে নো সোন আর হ্যাড দ্য পুলিশ সরি নো সোনার হ্যাড দ্য ম্যান সিন দ্য পুলিশ দেন হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইন্টু দ্য পন্ড এবার দেখো সি এর দ্বারে ফ্রেজাল ভার্ভ এখানে ফ্রেজাল ভার্ভের লিস্ট দেওয়া আছে আর এখানে ভার্ভুলোর নিচে আন্ডারলাইন করা আছে তো সঠিক ফেজাল ভার্ভ বসাতে হবে ভার্বগুলোর বদলে আর অবশ্যই ভার্ভ যে টেন্সে আছে ফেজাল ভার্ভকে সেই টেন্সে চেঞ্জ করতে হবে এক নম্বরে পোস্টপোন বাতিল করে দেওয়া এটা হবে পুট অফ তারপর হচ্ছে অ্যাবানডান্ট পরিত্যক্ত এটা হবে গিভ আপ তারপর আন্ডারস্ট্যান্ড বোঝা এটা হবে মেক আউট এবারে দেখো ছয়ের দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি অলরেডি এই ভিডিওর এই পেজের আনসিনি ভিডিওর সাথে করিয়ে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো সেখানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি রাইটিংটা নিয়ে আসবো আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো থ্যাংক ইউ